কথায় আছে পাবলিকের মার কেওড়া তলার পার পাবলিকের মার দুনিয়ার বার হ্যাঁ দর্শক বন্ধুরা একটা সময় এই রকম ভাবে सिंप্যাথি গেইন করে করে এরা মিথ্যে চাইটা করে করে ভিউজ কামিয়েছে শুধু দেশে নয় দেশ থেকে দেশান্তরে দেশ থেকে দেশান্তরে এরা টাকা তুলেছে কখনো বাচ্চাটার নামে খাট কখনো টিভি আরও না জানি কত কিছু বিদেশ থেকে এসছে এবং প্রচুর টাকা সিন্ডিকেট করা হয়েছে হ্যাঁ তোমরা হয়তো দর্শকরা অনেকেই বলবে তার প্রমাণ কি তুমি দিতে পারবে কোন দুর্নীতির প্রমাণ কি দেয়া যায় কিন্তু দুর্নীতি যেটা হয়েছে যেটা শোনা যাচ্ছে কানে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে তার মানে জেনে রাখবে যা রটে তা কিছুটা হলেও অবশ্যই বটে তো দেখো মিনা আমি বলবো না যে মিনা সঠিক মিনা পশুদিন মীরা পশুদিন গত পশুদিন তার বাচ্চার নাম করে ভিউজ কামিয়েছে দেখো খেলেছে যারা ব্লগার তাদের এই যে ক্লিকবেল থাম্বেল খেলাটা এটা কিন্তু তাদের স্বভাবের মধ্যে পড়ে এরকম ক্লিকবেল থামবেল কিন্তু খেলা যেতেই পারে হ্যাঁ দর্শক বন্ধুরা কিন্তু মিথ্যে কথা বলে দর্শকদের টেনে আনা এবং ভিডিওর মধ্যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলা এবং কথা পরেও সেটাকে স্বীকার না করা কি বলেছে দর্শক বন্ধুরা তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছ যে মীনা কিনা বাকুল্লায় গেছে তার বাচ্চাটাকে আনতে এবং সেখানে গ্রামবাসীদের কাছে উদম ক্যালানি খেয়েছে এবং যারা তার সাথে গেছে সেখানেও উদম তারাও খেয়েছে গ্রামবাসীরা উত্তেজিত জনতা হয়ে গেছিল তারপরে গ্রামবাসীরা ক্ষেপে আক্রমণ করেছে এবং প্রদীপবাবু যাওয়ার সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরা সেটা নাকি দেখে নিয়েছিল যে মিনা তার দলবল নিয়ে যাচ্ছে এবং সেই সময় বাচ্চাটাকে সে লুকিয়ে রেখেছে দোতলা এবং প্রদীপ বাবু দরজার সামনে দাঁড়িয়েছিল এবং প্রদীপ বাবু গ্রামবাসীদের ফোন করে ডেকে এনেছে নাকি এরকম ক্লু যে আমি যদি ডাকি আমার বাচ্চাকে এরকম একটা সম্ভাবনা আছে গ্রামবাসীরা যেরকম মাল রিকভারির দিন তোমরা যেরকম ভাবে আমার পাশে ছিল সেরকম বাচ্চাটাকে নেওয়ার সময়ও তোমরা কিন্তু পাশে থাকবে এরকমটাই বলা হয়েছে দর্শক বন্ধুরা কিন্তু মিনা তো সেখানে যাইনি কিমা ডাল্লি কিমা ডাল্লি এই কথাটা মার্কেটে ছড়ালো এবং খুব সুন্দর করে মিথ্যে কথাটা সাজালো কাঁদলো বলল আমার এখনো যাওয়া হয়নি আমি যেতে পারিনি এত মিথ্যে কথা দর্শকরা বলতে পারে হ্যাঁ মানে কিমা বিউ তোলার জন্য কি যে করবে একদিন বলল চলে গেছে নাকি হাসনাবাদে আদৌ কিন্তু কিমাদাল্লি যায়নি ওটাও তোমাদের সাথে ভিডিও মিথ্যে চাইতা করেছে এইবার এই সব ভুল তথ্য দেওয়ার পরে যখন দর্শকরা বলবে আজকে যে এই যে সিসি ক্যামেরা গুলো লাগানো হয়েছে সবই দর্শকদের পয়সায় হ্যাঁ তোমরা বলতে পারো যে দর্শকদের পয়সায় কেউ তো ভিডিও করে আন করে সেটাও তো দর্শকদের পয়সাই হতে পারে কারণ হতে পারে না ওটাও তো দর্শকদের পয়সা কারণ দর্শকরা ভিউ দিচ্ছে বলে প্রদীপবাবু আন করছে সেই টাকায় সারা বাড়ি জুড়ে সিসি ক্যামেরা লাগিয়েছে ঠিক সেখানটাই প্রদীপবাবু ফেসে যাবে অনেকে বুদ্ধি দিয়েছে যে প্রদীপবাবু তুমি কিন্তু জড়িয়ে পড়ছ কিমার জালে প্রদীপবাবু কিমার জালে মানে দিনের পর দিন জড়িয়ে যাচ্ছে প্রদীপ জলে অথই জলে ফেলার জন্য হুম কিমা এবং কিমা সাকরে যত দূর যেতে পারবে যাবে প্রদীপ বাবু এখন কিমার তুরুপের তাস হয়েছে প্রদীপ বাবুকে কিমা যেরকম নাচাবে সেরকম নাচতে হবে কারণ প্রদীপ বাবু অনেক ভেতরের এবং অনেক গোপন কথা দিয়ে দিয়েছে আজকে কিমা সবসময় বলে যে ম্যান্ডি কিছু মনের কথা সুকে বলেছিল সু সেটা বেছে বেছে খাচ্ছে তাহলে প্রদীপ বাবু সেই ঝামেলার কথা এক বছর আগে বলেছে প্রায় এক বছর আগে সেটাও তো ক্রিমা রোজ বেঁচে বেঁচে খাচ্ছে ওকে এখন না কি বেরোয় তার থেকেও নিকৃষ্ট প্রাণী হচ্ছে এই ক্রিমা বুঝতে পেরেছ দর্শকরা তো সেইটাই আর কি ব্যাপার প্রদীপ বাবু দেখলো যে দর্শকদের এরপর গাতান দর্শকরা তো জিজ্ঞাসা করবে ফোনের পর ফোন তখন প্রদীপ বাবু নিজের ভাবমূর্তিটাকে ঠিক রাখার জন্য দেখলো আমি যদি দুই দিক থেকে ফেঁসে যাব এক তো আইনি পদ্ধতি চলছে সেইখান থেকে ফেসে যাব যদি এটা আমি সত্যি বলে স্বীকার করি আর সিসি ক্যামেরা দর্শকদের কাছে আমি মিথ্যে প্রমাণিত হব তাই প্রদীপবাবু সাড়ে এগারোটা পর্যন্ত রাত বাচ্চা ছেলেটিকে জাগিয়ে রেখে অন ক্যামেরায় প্রমাণ করে দিল যে এই রকম কিছু ঘটনা ঘটেনি কিন্তু মীনা যদি আসে তাহলে এই রকম ঘটনা ঘটতে পারে এই রকম ঘটনা ঘটার সম্ভাবনা সম্ভাবনা আছে আছে আর ঘটনা ঘটে গেছে এই দুটোর মধ্যে পার্থক্য আছে প্রদীপ বাবু পার্থক্য আছে আজকে মীনা তার দশ মাস দশ দিন জন্ম দিয়েছে তাকে বলে বলে যদি ভিউ কামায় তাতে সবার গাত্রদাহ হয় হ্যাঁ আমরা সত্যি ক্রিয়েটার বাচ্চাটা আপনার যতটা ততটা কিন্তু মিনা আরও তাই আপনি যদি বাচ্চাটাকে দিয়ে ভিউ কামাতে পারেন তাহলে মিনা কেন নয় হোয়াই নট তাই নয় কি প্রদীপ বাবু তো আপনি এত কথা বললেন কই কিমার উদ্দেশ্যে তো একটা কথাও বেরোলো না কেন কিমার উদ্দেশ্য আপনি মুখ খুললে কিমা কি আপনার আপনার ফান্দা ফেরে দেবে সবার সামনে হুম আপনার গুপচুপ গুপচুপ কথা হাঁটিকে হাড়ি ভেঙে দেবে এই রকম কোনো সম্ভাবনা আছে প্রদীপ বাবু আপনার দিদি যাকে দিদি ধর্ম দিদি বানিয়েছে সে এত মিথ্যা কথা বললে প্রদীপ বাবু ছি 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 এইবার আসি আজকের ভিডিওটা আজকের ভিডিওটাও আপনি করলেন আপনি তো ক্লিকবেল খেলতে আপনিও পিছু হাঁটেন না কিন্তু প্রদীপ বাবু গেছে আপনি পাক্কা একটা পাক্কা একটা জুয়ারি জুয়া বোঝেন জুয়া মানে কন্টেন কন্টেন কন্টেন্ট দিয়ে জুয়া খেলেন ক্লিকবেল থামবেল কন্টেন দিয়ে জুয়া খেলেন বুঝতে পেরেছেন তার জন্য আপনি আজকে আবার বউকে বসলেন কিন্তু আপনার ওই ধর্ম দিদির বলতে পারলেন না ওকে দর্শকরা কিমাকে প্রচন্ড ধোঁয়া ধুয়েছে এমনকি প্রদীপ বাবুকেও বলেছে যে এরকম আমাদের ইমোশন নিয়ে খেলাটা কি ঠিক কেন এরকমটা করা হয়েছে এটা করে কি লাভ পেল এটা একদমই ঠিক করলো না ঠিক বললো না কিমা সেই সুযোগে নাটক করতে বসে যাচ্ছে করছে কিমা 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 ঠিক ঠিক এই রকমটাই করে যখন কেস তখনই একদম উত্তেজিত জনতা হয়ে মানে অং বং ছং ভিডিওতে তোমাদের খাওয়ানোর চেষ্টা করে দর্শকরা তোমরা তো সব বোঝো ষাট হাজার চ্যানেল ভিউ হচ্ছে না আচ্ছা দর্শকরা তোমরা বা কতদিন বোকা হবে কিমাকে বলো যে দেখো কিমা তোমার সব কথা ঠিক আছে কিন্তু মিথ্যে কথা তুমি কেন বললে ও আজকে মিথ্যে কথা বলে ওকে গামলা হাবি জাবি আরও অনেক কিছু চড়তে হীনা টকমা দেওয়া হয়েছে তুমিও সেম কাজটাই করেছো বরঞ্চ ওর থেকে বেশি করেছ তোমার সাথে মিনার পার্থক্য শুধু ওই একটা জায়গায় তোমাকে তোমার স্বামী ঠাই ঠায় দিয়েছে আর মিনাকে দেয়নি এইটাই কিন্তু তুমি পরের বাচ্চাকে বেছে খাচ্ছ তুমি বিক্রি করছো রীতিমতন দিনের পর দিন তুমি বাচ্চাটাকে বিক্রি করছো শুধু তাই করছো না তুমি ওই পরিবারটাকে বিক্রি করছো পুরনো অতীতটাকে ঘাচ্ছো যে মিনা যে বলেছে তার পিঠে দাগ কোথায় তাকে কিভাবে অত্যাচারিত করা হয়েছে এই এত কথা বলেছো আবার বলছো যে গয়না নিয়ে মিনা আগেই পাচার হয়ে গেছে গয়না পাচার করে দিল প্রদীপবাবু যে এক বছরের পুরনো কাসুন্দি টেনে 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 ভিডিওতে বিক্রি করতে ছাড়ছে না একটা অংশ প্রদীপবাবু বিক্রি করতে ছাড়ে না সে কিনা বউ গয়না নিয়ে চলে গেল আর থানায় এফআইআর করলো না গয়না নিয়ে চলে গেছে আফটারঅল নিয়ে ভেগেছে সেটাও তো কোর্টে একটা পয়েন্ট হওয়ার কথা যে আমার গয়না নিয়ে চলে গেছে আরে গয়না নিয়ে চলে গেলে সেটা বললে সেটা কোর্টে প্রমাণ করতে হবে কাগজপত্র দেখাতে হবে যে এই যে আমার গয়না ছিল এই যে তার কাগজপত্র এই গয়নাগুলো নিয়ে চলে যাওয়া হয়েছে হুম অতই সহজ বুঝি কিমা মাথা মোটা হুম বুটকির মতন চেহারা মুটকির মতন মাথাটা এই কথাটা ওই কিমা দাল্লিদের মানে দর্শকরা এসে আমাকে বলে গেছে তাহলে আজ কিমা দালিকে কি বলা হবে আজকে যে উত্তেজিত হচ্ছে এক বছর আগেকার কথা বলছে যে ও সহজ সরল বলে এরকমটা করতে পেরেছে এই করতে পেরেছে সেই করতে পেরেছে প্রদীপ বাবুও কম না মিনাও কম না সবাই একই দোষে দুষ্ট কম আর বেশি আচ্ছা কিমা তুই পরের বাড়ির বউকে এত কথা বলছিস নিজের বাড়ির বউটাকে কেন ঘরে রাখতে পারলি না নিজের ছেলেটাই বা কেন হাতছাড়া হয়ে গেল বল দেখি কি মা হুম আর যখনই তুই ধরা পড়ে যাস তখনই তুই এইভাবে করে চিরিক বিরিক চিরিক বিরিক করে ভিডিও করিস তোর পুরো মিথ্যে দিয়ে রটনা তুই যে কি জিনিস যে তোকে চেনে নি সে হয়ে যাবে ফিনিশ তুই ঠিক প্রত্যেকটা পরিবারে ঠিক এইভাবেই আগুন লাগাস হুম হিতামদের পরিবারে ঝিমির পরিবারে ঈশানির পরিবারে এরকম তুই অনেক পরিবারে আগুন লাগিয়েছিস আর প্রদীপবাবুর পরিবারে তো একেবারে প্রদীপবাবু বোকা বলে ঠিক বলেছিস বোকা তাই জন্যই তুই ঢুকতে পেরেছিস যেমন বলিস না যে প্রদীপবাবু বোকা বলে মিনা তাকে ঠকাতে পেরেছে আমার তো মনে হয় প্রদীপবাবু বোকা বলে প্রদীপবাবুর বাড়িতে তুই ঢোকার সাহস পেয়েছিস হ্যাঁ ভেতরের কথা জেনেছিস এবং বেচবি তুই এবং প্রদীপ বাবুকে যে তুই কি জালে মানে ফাঁসাবি সেটা আগামী দিনে প্রদীপ বাবুই বুঝতে পারবে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা আর বড় করব না এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল